সমালোচকদের মুখে মুখরিত ছিল মুস্তাফিজের সেই দাঁড়ালো বোলিং আর দেখা যাবে না তার কাটারের ভেলকি। তবুও বছর শেষে টি টোয়েন্টি ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজি। সদ্যবিদায়ী 2021 সাল টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ শিকার করেছেন 59টি উইকেট, যা পেসারদের মধ্যে সর্বোচ্চ। মুস্তাফিজের এই উইকেটগুলোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সংখ্যা 28টি আর ঘরোয়া টুর্নামেন্ট ও ফ্রাঞ্চাইজি লিগের উইকেটের সংখ্যা 31টি। মাঝে মাঝে একটু খরচে বোলিং করলেও ঠিকই উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। যথারীতিতে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানি ফাস্ট বোলার ওহাব রিয়াজ, তিনি শিকার করেছেন 54টি উইকেট। তৃতীয় স্থানে আছেন আরেক আফগানিস্তানের উঠতি পেসার নাবিনুল হক, তিনি শিকার করেছিলেন 52টি উইকেট। খেলাধুলার সর্বশেষ নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।